সারা জাগিয়ে শেষ হলো রংপুরের পিঠা উৎসব। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ আয়োজিত পাঁচ দিনের মেলার শেষ দিনে রোববার রাতেও রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মেলা প্রাঙ্গণে ছিল পিঠাপ্রেমী মানুষের ভিড়। মেলার শেষ দিনেও এসেছে বিচিত্র সব স্বাদ, গন্ধ, রং ও নামের পিঠা। পিঠাপুলির মিষ্টি মুমু গন্ধে ভরেছিল মেলার আশপাশ। আয়োজকদের ঘোষণা অনুযায়ী 50 ধরনের পিঠার পসরা সাজানোর কথা থাকলেও এই সংখ্যা ছুঁয়েছে 100 ঘর। নতুন আজকের যোগ হয়েছে ডালিয়া ডিলাইট, যোগ হয়েছে আপনার সূর্যমুখী ডিলাইট, যোগ হয়েছে আপনার ডোনাট পিঠা, বিভিন্ন ধরনের ট্রেডিশনাল যে ফুডগুলো বা পিঠাগুলো সেগুলোই আছে, মায়েদের হাতের তৈরি। করোনার পরে একটা সুন্দর একটা সবাই মিলন মেলা হচ্ছে, সব উদ্যোক্তাদের অনেক ভালো লাগতেছে। সব দোকানের পিঠা টেস্ট করার চেষ্টা করেছি, সব পিঠাই সুন্দর। মনে হচ্ছে যে বাংলার সেই ঐতিহ্যে আবার ফিরে গেছি আমরা, খুব ভালো লাগছে, সব মিলে খুব ভালো লাগছে। আয়োজনটা খুবই ভালো ছিল এবং পিঠাগুলো সবগুলো হোমমেড ফুড ছিল, তার জন্য খেয়ে খুবই ভালো লাগছে। নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিকে মনে করিয়ে দিতে বিভাগীয় পর্যায়ের এই মেলা কিছুটা যেন বিশ্বজনীন হয়ে ওঠে নেপালি শিক্ষার্থীদের বিশেষ খাবার মোমোর পসরায়। নেপালি একটা স্পেশাল ডিশ মোমো, তো ওই ডিশের মতলব স্টল দিছে এখানে, তো আমরা ওইটা রিপ্রেজেন্ট করে আসছি। ওর অন্য বাংলার ডিশেস আছে, তো ওটাও আমরা লাইক টেস্ট করছি। রংপুর এগিয়ে যাবে। সমাপনী বক্তব্যে সিটি মেয়র বলেন, নগরে শুধু রাস্তাঘাট আর ভবন করলেই উন্নয়ন হয় না, পাশাপাশি প্রয়োজন সংস্কৃতির বিকাশও। আমাদের কালচারাল সমৃদ্ধি এটা প্রয়োজন, যেমন আমাদের ক্রীড়াঙ্গনে, আমাদের লেখাপড়ায়, আমাদের উন্নয়নের সব দিক থেকেই। যখন রংপুরের প্রত্যেকটা সূচক উপরের দিকে উঠবে, তখন আপনি ধরতে পারেন যে না, রংপুর এগিয়ে যাচ্ছে। পাশাপাশি যে কোনো বিষয়ে এই ধরনের প্রোগ্রাম করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যদি পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়, সেটা ইনশাআল্লাহ আমরা করতে চাই। বাঙালি ঐতিহ্যের পিঠাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের এই আয়োজনে সহযোগিতা ছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের, আর পৃষ্ঠপোষকতা করেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।